ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পরে থাকবে এ নিয়ে বিস্তারিত সংবাদ। নোয়াখালীর বসুরহাটে 144 ধারা জারি, আরও জানাবো উচ্চবিত্ত পরিবারের মেয়েরা টার্গেট ছিল নাসিরের, হাতিয়েছেন কোটি কোটি টাকা। আরও থাকছে ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে বাদ দেওয়ার চেষ্টা হয়েছিল বললেন প্রধানমন্ত্রী। আরও জানাবো ট্রায়ালে ইরানের টিকার কার্যকারিতা 90%। আরও জানাবো রাশিয়ার বিমান হামলায় 21 আইএস সদস্য নিহত। এবং সবশেষ জানাবো শহীদ মিনারে জুতা পায়ে আওয়ামী লীগ নেতার শ্রদ্ধা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন এ নিয়ে বিস্তারিত সংবাদ। আর প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এক মেয়ের বাবার সঙ্গে এসএসএফ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করার সময় তাকে আটক করা হয়। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ইতিহাস থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ দেওয়ার চেষ্টা হয়েছিল। তিনি আরও বলেছেন মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু স্বাধীনতার ইতিহাস থেকে কুচক্রী অনেকবার বঙ্গবন্ধুকে বাদ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সত্যকে কেউ মুছে ফেলতে পারে না। রোববার বিকেলে গণভবন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা পদক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি এই পদক তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন বিজাতীয় ভাষা চাপিয়ে দেওয়ার অপচেষ্টা রুখে দিয়েছিল তৎকালীন ছাত্র সমাজ। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেছেন 1952 সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিল বাংলার দামাল ছেলেরা। তিনি আরও বলেছেন আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যম হিসেবে অন্য ভাষা শেখার পাশাপাশি মাতৃভাষাকেও গুরুত্ব দিতে হবে, দেশের ইতিহাস ঐতিহ্য বজায় রেখে ভাষার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার কারণে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে না পারায় আক্ষেপ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এদিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জে 144 ধারা জারি করা হয়েছে। সোমবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হক মীর এ তথ্য নিশ্চিত করেছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকরামুল করিম চৌধুরী এমপি লাইভে এসে রাজাকারের পরিবারের সদস্য বলে আখ্যায়িত করেন। এর প্রতিবাদে ইকরাম বিরোধী নোয়াখালী পৌরসভার মেয়র গ্রুপ মঙ্গলবার মাইজদি বালুর প্রতিবাদ সভা ডাকেন। এদিকে জেলা ছাত্রলীগ ও যুবলীগ শহীদ মিনারে একই সময় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা ডাকেন। এ নিয়ে শহরে তীব্র উত্তেজনা দেখা দেয়। বিকাল থেকে ইকরামুল করিম চৌধুরীর সমর্থকরা শহরে শুডাউন করতে থাকেন। উত্তেজনার এক পর্যায়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার দুই পক্ষের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে দুই পক্ষের কর্ম স্থগিত করার ঘোষণা দিয়েছেন বলে জেলা প্রশাসক খুরশেদ আলম খান জানিয়েছেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা ডিএসবি পরিদর্শক পদবীর এক কর্মকর্তা জানান জেলা শহরে 144 ধারা জারি করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট অফিসের বিশেষ সূত্র জানায় জেলা শহরের পরিস্থিতি দেখে একটি চিঠির মাধ্যমে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত 144 ধারা জারি করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে রাত 9টায় জেলা ম্যাজিস্ট্রেট খুরশেদ আলম খান বলেন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন রাত 9টার দিকে জানান জেলা ম্যাজিস্ট্রেট 144 ধারা জারি করার মালিক, পুলিশ যে কোনো পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষা জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে দৃঢ় পদক্ষেপ নিতে পিছপা হবে না। উল্লেখ্য এই দুইজন প্রতিনিধির ডাকা এর আগের কর্মসূচিকে ঘিরে গত শনিবার সংঘর্ষ গোলাগুলির ঘটনায় সাংবাদিক সহ অন্তত 25 জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত সাংবাদিক বুরহানুদ্দিন মুজাক্কির রবিবার ডাকা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একই দিনে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জাকে জেলা কমিটি অব্যাহতি দেয় ও বহিষ্কারের সুপারিশ করে। পরে তার অব্যাহতির আদেশ প্রত্যাহার করা না করা নিয়ে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে।
এদিকে সরকারি বড় কর্মকর্তা পরিচয়ে নারীদের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নাসিরুদ্দিন বুলবুল নামের একজন প্রতারককে আটক করেছে পুলিশ। সেই সঙ্গে আটক করা হয়েছে বুলবুলের সহযোগী মনির হোসেনকেও। রোববার গণভবন এলাকা থেকে তাদের আটক করে শেরেবাংলা নগর থানার পুলিশ। পুলিশ জানায়, প্রতারক বুলবুল নিজেকে কখনো স্পেশাল সিকিউরিটি ফোর্সের কর্মকর্তা, আবার কখনো কখনো সরকারি কোনো দপ্তরের উচ্চপদস্থ কর্ম ব্যক্তি বলে পরিচয় দিতেন। প্রতিদিনই বিভিন্ন ব্র্যান্ডের দামি হাতঘড়ি চশমা পরতেন। ভিন্ন ভিন্ন পরিচয়ে উচ্চবিত্ত পরিবারের মেয়েদের টার্গেট করে প্রতারণা করেছেন। বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। এছাড়া জমি জমার বিবাদ মীমাংসা ও চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করতেন বুলবুল। প্রত্যেক দিনই পৃথক পৃথক নারীদের সঙ্গে তার অ্যাপার্টমেন্টে থাকত। নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি হারুনুর রশিদ বলেন, বুলবুলের মিরপুরের পল্লবীর বাসায় অভিযান চালিয়ে 15টি ভিন্ন ভিন্ন অপারেটরের সিম কার্ড, বিপুল সংখ্যক বিভিন্ন নামি কোম্পানির হাতঘড়ি ও চশমা, ভুয়া পরিচয়পত্র, বিভিন্ন ফ্ল্যাটের দলিলের ফটোকপি সহ নানা আলামত উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেছেন, বুলবুলের পোশাকে থাকত আভিজাত্যের ছাপ। এসএসএফের ডিরেক্টর পরিচয় দিতেন, কোনো কোনো নারীদের সঙ্গে দেখা করতে গেলে একটি ব্র্যান্ডের গড়ি ও সানগ্লাস পরে যেতেন, কারো কাছ থেকে ভাড়াই বা কোনোভাবে সংগ্রহ করে গাড়ি নিয়ে যেতেন। এইভাবে তিনি বড়লোকের মেয়েদের সঙ্গে ঘুরতেন। এদিকে সরকারি বার্তা সংস্থা IRN-এর বরাত দিয়ে আল জাজিরার খবর প্রকাশ করেছে, কবিরান বারিকালের ক্লিনিক্যাল ট্রায়ালের প্রধান মোহাম্মদ রেজা সালেহ জানান, প্রথম পর্যায়ে মানবদেহের ট্রায়ালে যারা অংশ নিয়েছেন তাদের উপর টিকাটি আশাতীত সাফল্য দেখিয়েছে। তিনি আরও বলেছেন, ট্রায়ালে যারা এই টিকা নিয়েছেন তাদের 90% ক্ষেত্রে প্রাথমিক ফলাফলে দেখা গেছে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম। তবে আরও নিখুঁত ফলাফল পেতে আরও বেশি পরীক্ষা চালানো দরকার বলে তিনি জানান। যুক্তরাজ্য থেকে সংক্রমিত করোনার নতুন স্ট্রেন বা ধরন প্রতিরোধের এই টিকা শতভাগ কার্যকরী বলে এর আগে ইরানি কর্মকর্তারা দাবি করেছিলেন। করোনার তিনটি ডেওতে এরই মধ্যে ইরানে 60,000-এর বেশি মানুষ মারা গেছে। বর্তমানে দেশটির সরকার চতুর্থ ডেওয়ের আঘাত আসার আশঙ্কা করছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অধীনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থা নেতাদের মাধ্যমে কবিরান বারেকাতের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এটি ছাড়াও রাজি কোপার্টস নামে আরেকটি টিকার গবেষণা শুরু হয়েছে। শীঘ্রই টিকাটির মানবদেহের ট্রায়াল শুরু হবে বলে কর্মকর্তারা জানিয়েছে। এদিকে রাশিয়ার বিমান হামলায় সিরিয়ার মরু অঞ্চলে IS-এর 21 যোদ্ধা নিহত হয়েছে। ইরাক সীমান্তের আলেপ্পো প্রদেশের বিলুপ অঞ্চলে গত 24 ঘন্টায় এই বিমান হামলা চালানো হয় বলে জানায় সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। জানা গেছে 130-বারেরও বেশি বিমান হামলা চালানো হয়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দুল রহমান বলেন, IS যোদ্ধাদের কোনো নির্দিষ্ট স্থান না থাকায় রাশিয়ার জন্য অভিযান পরিচালনা কঠিন, কারণ তারা ছড়িয়ে ছিটে অবস্থান করছে এবং কোনো এক জায়গায় স্থায়ী হচ্ছে না। এদিকে জুতা পায়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে দেখা গেছে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বালুচর ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। একজন জনপ্রতিনিধির এমন কাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় শুরু হয়েছে। রোববার 21-এর প্রথম প্রহরে উপজেলার রাজদিয়া উভয় পাইলট উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারে তাকে জুতা পায়ে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কর্মসূচিতে বিদ্যালয়টির শহীদ মিনারে আবু বকর সিদ্দিক শ্রদ্ধা জানাতে যান। এ সময় তিনি জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে উঠে পুষ্পমাল্য অর্পণ করেন। ওই ঘটনার ছবি মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক কি বলেন, অজ্ঞাতসারে এমন ভুল হতে পারে, যদি শহীদদের প্রতি শ্রদ্ধা না থাকতো তাহলে গভীর রাতে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে যেতাম না। মনের অজান্তে আমার এমন একটি ভুল নিয়ে প্রতিপক্ষ রাজনীতি শুরু করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়জুল ইসলাম আরও বলেছেন, উপজেলা প্রশাসক শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পর 6 বা 7 নম্বর উপজেলা আওয়ামী লীগ শ্রদ্ধাঞ্জলি দেয়। সে সময় অন্ধকার থাকায় বিষয়টি হয়তো আমার দৃষ্টিগোচর হয়নি, পরে সাংবাদিকদের মাধ্যমে আমি বিষয়টি জানতে পারি। তবে অনাকাঙ্ক্ষিত এমন ঘটনা দুঃখজনক, ভবিষ্যতে উপজেলা প্রশাসন এই বিষয়ে আরও সতর্ক থাকবে।